ব্যস্ত শহর কলকাতা। পিজি হাসপাতাল থেকে তোকে বুকে জড়িয়ে অ্যাম্বুলেন্সে করে তোর মায়ের ডেড বডি সঙ্গে নিয়ে বাড়িতে এলাম। চারিদিকে দোল পূর্ণিমার কলরব, আনন্দ উৎসবের ভিড়, বাড়িতে লোকজনের ভিড়, দোলের আমেজে অনেকে রং গায়ে আবিরে আমাদের উঠোনে ভিড় জমিয়েছিল তোকে আর তোর মাকে দেখতে। সেই ভিড়ের মাঝে তোকে অনেকে নিতে চেয়েছিল, কেউ দত্তক তো কেউ দাম দিয়ে কিনতে। একজন তো বলেই ফেলল, বাচ্চাটাকে আমাকে দিয়ে দিলে যত টাকা চাইবো ততই দেবে, 2 কোটি 5 কোটি। আমি সামান্য 13,000 টাকা বেতনের বেসরকারি চাকরি করি, সেদিন 5 কোটি টাকা পেতাম, তোকে বিক্রি করে দিলে। সেই ভদ্রলোককে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিল আমাদের এখানের ক্লাবের ছেলেরাও, পাড়ার লোকজন তোর মাকে শ্মশানে নিয়ে গেল। আমার চোখের সামনে দিয়ে তোর মাকে চিরজীবনের মতো সকল নিয়ে চলে গেল। আর কোনোদিন আমি আর কোনোদিন তোর মাকে দেখতে পাবো না। তোকে মানুষ করার জন্য এককালীন টাকা নিয়ে চাকরিটা আমি ছেড়ে দিলাম। 32 বছরের আমি, অনেকেই বলেছিল আবার একটা বিয়ে করতে, আসলে এই ভেবে ভয় পেতাম যে যদি সেই সৎমা তোকে না দেখে। সেই ভয়ে আর বিয়ে করলাম না। প্রথম প্রথম তুই বোতলের দুধ খেতে একদম একদম পছন্দ করতিস না, একদম বোতলের দুধ খেতে চাইছিস না, শুধু কান্দতিস। একদিন টেবিলে রাখা তোর মায়ের ছবির সামনে তোকে বোতলের দুধ খাওয়াতে লাগলাম, দেখলাম তুই এক দৃষ্টে তোর মায়ের ছবির দিকে চেয়ে চেয়ে সমস্ত দুধটুকু খেয়ে নিলি। সেই থেকে আমি তোর মায়ের ছবির সামনে তোকে খাওয়াতে লাগলাম আর তুই খেয়ে নিতিস। জানিস, এই রাতে মাঝে মাঝে বিছানা ভিজিয়ে ফেলতিস, তোর ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সারা রাত আমি জেগে থাকতাম, কোলে পিঠে করে তোকে মানুষ করলাম, তোকে নিজে হাতে অ আ ক খ শেখালাম, ABCD শেখালাম। তারপর শহরের সব থেকে নামি ইংরেজি মাধ্যম স্কুলে তোকে ভর্তি করলাম। তুই বড় হলি, জানিস খোকা, তোর মায়ের হাতে নোয়া দুটো, গলার হারটা আর ওই চুড়ি বালাগুলো বিক্রি করে তোকে আমি বিয়ের ট্রেনিং করালাম। এছাড়া আমার কি করার ছিল বল? এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। কয়েক বছর পর চাকরিও পেলি, খুব ধুমধাম করে তোরই পছন্দ করা বড়লোক বাপের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলাম। ইচ্ছে না থাকলেও মেনে নিয়েছিলাম তুই ভালোবাসতিস বলে। তুই ছাড়া তো আমার কেউ নেই খোকা বল। আসলে বৌমাকে আমি বৌমা ভাবতাম না, নিজের মেয়ে ভাবতাম। সে বছর দুর্গা অষ্টমীর দিন বৌমা স্যান্ডো গেঞ্জি আর ওই ছেঁড়া ফাটা জিন্স পরে দুর্গা ঠাকুর দেখতে গেল। আমি শুধু শাড়ি পরতে বলেছিলাম, জানিস, বলেছিলাম বৌমা আজ তো দুর্গা অষ্টমী, অন্তত আজকের দিনটা শাড়ি পরো। জানিস আমাকে আনকালচার শেখেলে গাইয়া বলে বৌমা অপমান করলো, আর তারপর আমার চোখের সামনে দিয়ে চলে গেল। কিছুদিন যেতে না যেতে দেখলাম কথায় কথায় বৌমা আমাকে বুড়ো লোক, বুড়ো কোথাকার আরো আরো নানান ভাষায় আমাকে সম্বোধন করতে লাগলো। তোকে বলিনি কারণ তুই কষ্ট পাবি বলে। জানিস খোকা,
সেদিন ভাই ফোটাতে আমি আমি টাকা চুরি করিনি রে, আমি আমি টাকা চুরি করিনি। আমি জানতাম না তোর 500 টাকা আলমারিতে ছিল। ওই রুমে তো তোর শ্বশুর শাশুড়ি শালি সকাল থেকেই ছিল। আমি ওই দিন, বিশ্বাস কর, আমি ওই দিন তোর রুমে ঢুকিনি। আমি বুড়ো মানুষ, সেকেলের গাইয়া, তাই নিজের মতো সারাদিন তোর মায়ের ছবির সামনে বসে কেঁদেছিলাম। তোর মায়ের ছবির সামনে বসে কেঁদেছিলাম খোকা। আমি 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 তোর টাকা চুরি করিনি, তুই বিশ্বাস কর, আমি তোর টাকা চুরি টাকা চুরি করিনি। অথচ অথচ এত লোকের সামনে সেদিন বৌমা আমাকে চোর অপবাদ দিল। জানিস, বৌমা আমাকে চোর বলতে যত কষ্ট পেয়েছিলাম তার থেকে বেশি কষ্ট পেয়েছিলাম তোর সেদিন নির্বাক থাকা দেখে। তুই একটা কথাও বৌমার মুখের ওপর বললি না, চুপচাপ ছিলি। ষাট বছরে এসে আমি চোর হলাম খোকা, 60 বছরে এসে আমি চোর হলাম, চোর চোর চোর। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি, খুব কেঁদেছিলাম। আমি নাকি আমার সন্তানের 500 টাকা চুরি করেছি, শুনছ তোমরা, শোনো, আমি আমি নাকি আমার সন্তানের 500 টাকা চুরি করেছি, আমি নাকি আমার সন্তানে 500 টাকা চুরি করেছি। তোর মায়ের উপর খুবই অভিমান হয়েছিল, তোর মায়ের কথা না শুনে আমি যদি ডাক্তারবাবুদের কথা মতো সেদিন তোকে হাসপাতালে মেরে, না 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 না, আমি কি ভাবছি, আমি কি ভাবছি। পরদিন সকালে তোরা এ বাড়ি থেকে চলে গেলি, ঘর জামাই থাকবি বলে তোর বড়লোক শ্বশুর বাড়িতে। আমি আমি বড্ড একা হয়ে গেলাম রে। আমি আর সঙ্গী বলতে তোর তোর মায়ের ওই বাঁধানো ছবিটা, যেটা যেটা আমার টেবিলে রাখা আছে। আর ওই দিনই ব্যাংক থেকে একটা নোটিশ পেলাম, 15 দিনের মধ্যে লোনের টাকা শোধ করতে না পারলে এই বাড়িটা নিলামে উঠবে। এই বাড়িটা নিলামে উঠবে। আদর্শ পিতা রচনা ও কণ্ঠে সমীর পণ্ডিত।